বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা হয়তো জানো না যে এই আদিবাসী জনগোষ্ঠীর পায়ের পাতা উট পাখির মতো। চলো জেনে নেওয়া যাক এই জনগোষ্ঠীর বিস্তারিত বিবরণ। জিম্বাবুয়ের ডোমা জনগণ পৃথিবীর যে কোনো স্থানে অন্য কোনো কৃষক সম্প্রদায়ের মতো একটি ক্ষুদ্র জনগোষ্ঠী। জাম্বিয়া এবং মোজাম্বিকের সাথে জিম্বাবুয়ের সীমানায় বসবাসকারী সম্প্রদায়টি দেশের বাকিদের মতোই পরিশ্রমী লোকেদের নিয়ে গঠিত। এটি বিশ্বাস করা হয় যে জাতিগোষ্ঠীটি মোজাম্বিক থেকে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু কিছু ডোমা লোক যুক্তি দেয় যে তারা একসময় পার্শ্ববর্তী পাহাড়ে বাস করত। জাম্বেজি নদীর অববাহিকা দখলকারী সম্প্রদায়টি প্রধানত তাদের জীবিকা নির্বাহের জন্য নদীর ওপর নির্ভরশীল। ছোট বড় সবাই সাধারণ বাঁশের লাঠি, তার ও হুক দিয়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে মাছ ধরা শিখেছে। যাই হোক, জিম্বাবুয়ে জুড়ে অন্যান্য সম্প্রদায়ের অনেক ডোমালোককে যা প্রধানত আলাদা করে তা হলো তাদের বড় পায়ের আঙুল, যা সাধারণত প্রতিটি পায়ে দুটি করে থাকে। তিন আঙুলের পায়ে খেলাধুলা করার লোকও কম। আশ্চর্যজনকভাবে কিছু লোকের পা স্বাভাবিক থাকে। যাদের দুই বা তিন পায়ের আঙুল আছে তাদের মধ্যে কয়েকজন তাদের থেকে দূরে সরে যায় এবং শুধুমাত্র যোগাযোগ করে যাদের খেলাধুলার অনুরূপ অক্ষমতা রয়েছে। ভাডোমা জনগণের প্রবীণরা দাবি করেন যে তাদের দূরবর্তী পূর্বপুরুষরা পাখির মতো প্রাণীর থেকে এসেছে এবং তাদের ডিএনএ প্রথম পৃথিবীর নারীদের সাথে মিশ্রিত করে সন্তান উৎপাদন করেছে। প্রবীণরা বলেছেন যে তাদের প্রাচীন পূর্বপুরুষরা সিরিয়াসের তারা থেকে এসেছেন এবং আমাদের সৌরজগতের মধ্যে একটি গ্রহে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন, যা তারা লিটল আফিসি হিসেবে উল্লেখ করে। আফ্রিকার জিম্বাবুয়ের ডোমা বা ভাডোমা জনগোষ্ঠীর 25% সদস্যের এই শারীরিক বৈশিষ্ট্যটি হল উট পাখির মতো পায়ের পাতা। চিকিৎসা বিজ্ঞানী এই ঘটনাকে বলে ইকট্রোট্র্যাক্রিলি। এর কারণ হল এই জনগোষ্ঠীর অটোজোমাল ক্রোমোজোম সেটের 7 নম্বর ক্রোমোজোমে একটি ডমিন্যান্ট মিউটেশন। নিজেদের ক্ষুদ্র গোষ্ঠীর বাইরে এদের বিয়ে করা নিষিদ্ধ, ফলে এদের জিনপুল খুবই ছোট, যার কারণে এই ঘটনা ঘটেছে বলে বিজ্ঞানীরা মনে করেন। তবে এর ফলে এদের জীবনযাপনে কোনো অসুবিধে হয় না। আমাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবে। পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে শিগগিরই আবার আসছি ফিরে। টাটা। Bye.